কলাহান্ডি জেলা লাঞ্জিগড় ব্লক কমরদা পঞ্চায়েত মনরেগা যোজনা পিসিবি হর্টিকলচর ফরেস্ট ও আইটিডিএর সবু কার্য দুর্নীতির গন্ধ হাতরে পরিদাণ্ডে হাইলাইট কলা। কমরদা পঞ্চায়েত পিইও মাধব সুনানি, জিআরএস প্রদ্যুম্ন সাহু, সরপঞ্চ সুশীলা নায়েক, কনিষ্ঠ যন্ত্রী বিবেক রথ, জেলা প্রশাসন ও ব্লক প্রশাসন সহিত সলাসত্বরে হয়ে মনরেগা টিসিবি হর্টিকলচর ফরেস্ট ও আইটিডিওর টঙ্কা কো বেধরক ভাবে লুটি নেইতিবা অভিযোগ। কমরদা পঞ্চায়েতের পিইও মাধব সুনানি, জিআরএস প্রদ্যুম্ন সাহু, সরপঞ্চ সুশীলা নায়েক, কনিষ্ঠ যন্ত্রী বিবেক রথ বেআইনি ভাবে হড়প করিতিবা টঙ্কাকু এবং গরিব নিরীহ লোকমানক প্রতি করিতিবা মনোরুখী শাসন উপরে উচ্চস্তরীয় তদন্ত সাধারণের দাবি। লাঞ্জিগড় ব্লক প্রশাসনর শাসনর ব্যবস্থা কমাকু গলা কি? জেলা প্রশাসন করুছি কর কালা ছত্র ছায়া তলে কমরদা পঞ্চায়েতর পিও মাধব সুনানি, জিআরএস প্রদ্যুম্ন সাহু, সরপঞ্চ সুশীলা নায়েক, কনিষ্ঠ যন্ত্রী বিবেক রথ। স্বাধীনতার দশ দশন্ধি পরে কমরদা পঞ্চায়েতর নিরীহ লোকমানকু ন্যায় মিলুনি কাহিকি? কলাহান্ডি জেলা প্রশাসন ও ব্লক প্রশাসন সহিত কমরদা পঞ্চায়েতর পিইও মাধব সুনানি, জিআরএস প্রদ্যুম্ন সাহু, সরপঞ্চ সুশীলা নায়েক, কনিষ্ঠ যন্ত্রী বিবেক রথঙ্ক মধ্যে এটি মোটা অঙ্কর ভিত্তি কারবার করে ঘটনাটি আজি পর্যন্ত চপাই দেইতিবা অভিযোগ। কমরদা পঞ্চায়েতের মনরেগা যোজনা পিসিবি হর্টিকলচর ফরেস্ট ও আইটিডিএর সবু কার্যর টঙ্কাকু বেধরক ভাবে হড়প করে পিইও মাধব সুনানি, জিআরএস প্রদ্যুম্ন সাহু, সরপঞ্চ সুশীলা নায়েক, কনিষ্ঠ যন্ত্রী বিবেক রথ নিরীহ লোকমানকু ধোকা দেবা তাহা সাধারণের তীব্র নিন্দা প্রকাশ পাউছি। কমরদা পঞ্চায়েতের মনরেগা যোজনা পিসিবি হর্টিকলচর ফরেস্ট ও আইটিডিএর সবু কার্যর টঙ্কাকু পিইও মাধব সুনানি, জিআরএস প্রদ্যুম্ন সাহু, সরপঞ্চ সুশীলা নায়েক, কনিষ্ঠ যন্ত্রী বিবেক রথ বেধরক ভাবে ছত্র ছায়া তলে রই হড়প করিয়াছন্তি তা সাধারণের প্রশ্নবাচক সৃষ্টি করুছি। আইটিডিএর জেলা অধিকারী মানস পরিড়াঙ্ক শাসনর ব্যবস্থা মূল্যহীন কি? সূচনা যোগ্য যে কলাহান্ডি জেলা লাঞ্জিগড় ব্লক কমরদা পঞ্চায়েতের এমজিএনআরজিএস ডিসিপি হর্টিকলচর ফরেস্ট ও আইটিডিএর কার্যরে বড় দুর্নীতি পদাকু আসিথিবার অভিযোগ আসিছি। উক্ত পঞ্চায়েতের সবু কার্য শ্রমিক মানক জব কার্ডে হুয়ে। উক্ত পঞ্চায়েতের সমুদায় 994টি জব কার্ডধারী অছন্তি। সমস্ত গাঁরে প্রায়ত মাসক 20 দিনের কাম হুয়ে। কিন্তু আশ্চর্যর কথা হল গাঁরধারী মানে নিজের ব্যাঙ্ক এটিএম কার্ড গুড়িক পঞ্চায়েত পিইও মাধব সুনানি মাধ্যমে কিছু দলাল পাখে থাকে। মাসক প্রায়ত 8-9 হাজার টাকার কাম করে টঙ্কা উঠাই সেতু 700-800 টাকা লেখায় প্রত্যেক হিতাধিকারী দিয়ে বাকি টঙ্কা হড়প করতে। সবু বিভাগের অফিসর ও পঞ্চায়েতর পিও মধুচন্দ্রিকার এসব কাম লক্ষ লক্ষ টঙ্কা হড়প করছেন বলে অভিযোগ হয়েছে। কিন্তু হিতাধিকারী নিজের অভাব অনাদর সহি নপারি বারম্বার বিভাগীয় অধিকারী অভিযোগ করা সত্ত্বে কিছু লাভ মিলুনি। বিগত বিজেডি সরকার সময় এসব অভ্যাস হয়েছিল বন্ধ হবার না গন্ধ উঠুনি। এথিপ্রতি অভিযোগকারী ন্যায় পাইবা আশায় বিজেপি সরকার লিখিত গুহারি করেছেন।
পুনশ্চ উক্ত কার্যরে বেআইন ভাবে দলাল মানে ছাতি ফুলেই কাম করুছন্তি। কিছু কাম ন হই মধ্যে বারম্বার গোটিয়ে কাম উপরে বিল করি নিরীহ গরিব লেবর মানকর পয়সা কু হড়প করি কাহাকু খাতির ন করি সবু টঙ্কা লুটি নেই যাউছন্তি। 994 জব কার্ড ধারীঙ্ক মধ্যরু 70% লোক কাম ন করি দলাল মানকু সপোর্ট করুছন্তি। কাম ন করি তাঙ্ক অ্যাকাউন্টিরে পয়সা পকাই জনকু 200 টাকা দেই আউ সবু টাকাকু আইটি দিয়ে হর্টিকালচরু দলাল নেই জিআরএস প্রদীপ সাউ পিও মাধব সুনানি সরপঞ্চ সুশীলা নায়ক জেই বিবেকরথঙ্ক মাধ্যমে ডিল চালু আছি এর সমস্ত প্রমাণপত্র হস্তগত রয়েছে। এই সব ঘটনাকে কলাহান্ডি জেলা লাঞ্জিগড় ব্লক কমর্দা পঞ্চায়েতের জনসাধারণ মনে প্রশ্নবাচক সৃষ্টি করুছি। তেণুকরি জনসাধারণ লিখিত আকারে কলেক্টর বিডিও সিএম কু জনাইছন্তি এর লিখিত অভিযোগ কেতে দূর কার্যকারী হব তা সেমানে জানিপারুনাহান্তি বলি মতব্যক্ত করিছন্তি। পুনশ্চ পঞ্চায়েতর সমস্ত অধিকারীঙ্কু উক্ত ঘটনাবলী উপরে যোগাযোগ করিছিলু কিন্তু যোগাযোগ করিবা তো দূরর কথা সেমানকর উত্তর কিছু মিলিনথিলা। আসন্তু নজর পকাইবা সমস্ত প্রমাণপত্র উপরে। নজর পকাইবা অভিযোগকারীঙ্ক অভিযোগ কোন সবু রহিছি। স্যার আপনাকে পরিচয় মোর পরিচয় আমি পিতাম্বর পটেল কমটা জিবির নাক সরপঞ্চ। আপন যে পঞ্চায়েতরে যে অভিযোগ হয়েছে আমার এনআরজিএস কাম যে আইটিডিআর গবলাতি হয়েছে বলে যেমন পৌঁছু স্যার সেতি ভিতরে কেতে কোন স্যার আমার চালিছে জানিপারছেন? নাই সে ভিতরে সে বিষয়ে মু টিকে জানিনি কিন্তু হয়েছে বলে সমস্ত কৌছন্তি আর আমার পঞ্চায়েত বালে সমস্ত মতো কে কিছু কৌনাহি না সরপঞ্চ কৌছি না পিএ কৌছি না জিআরএস কে এমনি রিপোর্ট মাইলে বি সেমান কিছু দৌ না সেটি মু কিছু সে বিষয়ে টিকে জানিনি কিন্তু এসব ঘোটালা হচ্ছে আমার জানি জানা পড়ে যায় আমার এনআরজিএস এর পয়সা যে আমার ইয়ে কোন ইয়ে কেউ কার্ড বলুন আমার হ্যাঁ জব কার্ডে যে স্যার পয়সা পকাউছন্তি অলগা কাম ন করি জব কার্ডে পয়সা পকাই হড়প করুছন্তি আমার যে ঠিকাদার মানে তা তো পুরা নিহাতি সত্য আজ্ঞা সেখানে পকাউছন্তি জব কার্ডে এবার আপনার জব কার্ড অছে হলে আপনার অ্যাকাউন্টে পয়সা পকাইলে তার 200 টাকা মাগি নেলে বাকি পয়সা তো সেবা খেয়েছি এমনি বহু প্রকার অন্যায় হয়েছে কাম ন করি স্যার সে অ্যাকাউন্টে পয়সা পড়ছে পড়ছি কেতে কোণ স্যার এটি কিছু নহলে বি মিনিমাম 1 কোটি উপরে হড়ফড় হয়ে যাইছে। আপনার এমজিএম মনরেগা যোজনার ব্যাপক ঘোটালা হয়েছে বলে অভিযোগ হয়েছে অভিযোগকারী আপনি দেখছেন তা এটা কোন বর্ষের কথা গেলে এটা 2021 2022 2023 এটি কি কি লিপ্ত আছে তুমি আপনি মনে করছেন এটি তো লিপ্ত আছেন জিআরএস লিপ্ত আছেন বিওরিস আছেন আর যে পুরনা গুড়াক যে বনে থিলে এবে তো নয় নয় সব আসছেন সেমানে সব লিপ্ত আছেন না কোন আগে পিয়ন মাধব সোনানি বর্তমান যে অছেন আগর বি জন থিলে আগর বি জিআরএস থিলে তাকে না কোন তাঙ্ক না হচ্ছে আমার ইয়ে গৌরাঙ্গ মাঝি আর সরপঞ্চ সরপঞ্চ সুশীলা নায়ক আচ্ছা আচ্ছা এমন সব লিপ্ত করে ঘোষণা করেছেন আমার পরিচয় মা হচ্ছে সভা মাঝি আজ্ঞা কেন পঞ্চায়েত আমার পঞ্চায়েত সভা মাঝি বলে আজ্ঞা লাঞ্জিগড় ব্লক সবকে জিনিস আমি যেতে বিজেডি বিজেপি কংগ্রেস নেতা সমস্ত সেবা করছি আমি ভক্তচরণ দাস নকরি তোমার সমস্ত বলভদ্র মাঝি মোর দাদা তার সঙ্গে বিলি পঞ্চায়েতের কি প্রকার কাম মনে হচ্ছে ধন্যবাদ রে বাবু মুই দেখি করে সর মিজ হচ্ছে কিন্তু মোর গুরু হচ্ছে হরিশ্চন্দ্র বদিয়া নীরা মাধব মাধিয়া কিন্তু কি প্রকার কাম করবার কথা কেন প্রকারে আদিবাসী লোকমানে পাইবার কথা যোজনাটা সরকার ঠিক যোজনা দেলা ভিতরে যাকে পুনি তললে বলে রকিছে যে কিন্তু নজর করু নাই সরকার কিংবা কি কোন ছিল নাইলে আমার পঞ্চায়েতের পিও গোটে ভদ্র লোক গোটে ইসছি বোফরা ঠিকটা সে বোফরা পিও তা ভাল লোক পিও ভাল লোক বর্তমান আপনার পঞ্চায়েতের মনরেগা যোজনা উপরে বহুত দুর্নীতি বহুত দুর্নীতি আমার পঞ্চায়েতের ছাড়া কোনসি পঞ্চায়েতের দুর্নীতি নাই আজ্ঞা কি কি লিপ্ত আছে এই ভিতরে আইটিডি ভিতরে যেনটা কাণ্ড করুছেন এনআরজি ভিতরে বি সেনটা কাণ্ড করছেন কিন্তু পাবলিক পাখরে খাতা মানকে ইনকোয়ারি করি দেব মু বলে যব সে তাকর খাতা নে বলে কিন্তু পয়সা পাবা না উঠাই দিলে 200 দউছন সে লোককে পয়সা মারত পয়সা কি কি খাইছন এটা এটা কাম করুন যে খাবা সে আগে এই সরপঞ্চে থিলা সেটা ওটা খেলাড়ি রে আমার আপন যে টুইট করে দিলা সে কিন্তু এনে পিও পুপরার গলত নাই না এবার যেন পিও গোটে এসছে
ଭଲଟା ଆସିବ ପୁରା ନାଇଁ 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 ନହେଲେ ସବୁ ଇ ବାବଦେ ଚେଷ୍ଟା କଲେ ଆଜ୍ଞା କାଣା ବୋଲି କଥା କହୁଛନ୍ ଆଜ୍ଞା ଯେନ୍ ପ୍ରକାର କାମ ଦୁର୍ନୀତି ମାନେ ହେଉଛି କମଣ୍ଡା ପଞ୍ଚାୟତରେ ଯେ ମୁଇଁ ବସିକରି ଦେଇକରି ଓ କରୁଛେ ହେଲା ମୁଇଁ ବି ସାଧାରଣ ଲୋକ ନୁହେଁ ଆଜ୍ଞା ମୁଇଁ ବି ପ୍ରତ୍ୟେକ ନେତା ମୁଇଁ ଗରିବ ହେଇପାରେ କିନ୍ତୁ କିନ୍ତୁ ଆଜ ଘର ପର୍ଯ୍ୟନ୍ତ ମୋତେ ବୋଇଲେ ଯେ ଇ ଯୋଜନାରେ ସେଲା ଚୁଲ ଖାଇବା ବୋଲେ ପଞ୍ଚାୟତକେ ଆସିଲେ ଲଟପଟ କରିଦେଉଛେ ସବୁ ବୁଦ୍ଧି ଶିଖୁ ସେ ବୋଇଲା ଆଜ୍ଞା ମୁଁ ଛାଡ଼ିଦେଲି 20 ବର୍ଷ ହେଲା ମୋତେ ଚୁଲ ବି ନେଇଦେବାର ହେଲା ମୁଁ ଆଦିବାସୀ ପିଲା ଜଙ୍ଗଲ ଜମି ପାଇଛି ମୁଇଁ କମଟା ପଞ୍ଚାୟତରେ କି ପ୍ରକାର କାମ ହେଉଛେ ଆର୍ କେତେଟା ପଞ୍ଚାୟତର କାମ ନେବ ମୁଇଁ ବଳଭଦ୍ର ମାଝି ଠିକ୍ ଥିଲା ବି ସମୟରେ ଯେତିକି ଏରିଆ ବୁଲିଛେ ଏବେ ପତେ ବୁଲୁଛେ ଲୋକ ଡିଲିଂ ଅଛେ ନବୀନ ପଟ୍ଟନାୟକର ସେବା କରିକରି ମୋତେ ସେମାନେ କହିଦେବେ ଗୋଟେ ସିଆଇ ବୁଦ୍ଧି ଅଛି ଆଜ୍ଞା ସେନେ ଶୁଣିଲେ କାଇଁ ଆପଣ ଯେଡ଼େ ବଡ କଥା କହିଲେ ବି ହେନ୍ତା ଗୋଟେ ଡିମାକରେ କ୍ରିମିନାଲରେ ପଚାରିଦେଲେ ପବ୍ଲିକ ଏକା ସୋଲୋ ଓସୋଲୋ କହିଦେବେ ନାଇଁ ବୁଆ ମାନେ ଖାଇବାର ପଇସା ପଇସା ଖାଇଛନ୍ ନାଇଁ କେନ ଅନ୍ୟ ଲୋକ ଉଠେଇ ଦେବେ ଉଠେଇ ଦେଇଛୁ ବୋଲୁଛନ୍ ଲୋକ ଆମେ ନାଇଁ ମୁଇଁ ତ କେନ୍ ଗାଁରେ ଜମି ବସିଥିଲେ ସବୁ ଜଞ୍ଚ ରୋଡ଼େ ବସିକରି ହେଲା ଯେତିକି ଦିନ ଏଟା କାମ ଚାଲିଲା ସେତିକି ଦିନ ସପ୍ତାହକେ 2,000-2,500 ତମେ ଜବ୍ କାର୍ଡରେ କାମ କରି ନେଇଯିବା ଜବ୍ କାର୍ଡରେ ତମର ଜବ୍ କାର୍ଡ ଅଛି ତମର ଜବ୍ କାର୍ଡ ନେଇକରି ସେମାନେ ଯେନ୍ ପଇସା ପଡୁଛି ତମକୁ 100-200 ଗୋଟେ ଦଉଛନ୍ ସେମାନେ ସେ ପଇସା ନଉଛନ୍ ତମର ଯେନ୍ ଜାଗାରେ ଯେନ୍ କାମ ହେଇଛି ସେଟା କେନ୍ କାମ ଜାଣିଛ ଆଇଟିଡିଏ ଆଚ୍ଛା ସେ କାମ ଯେନ୍ ହେଇଥିଲା ସେ ବାବଦରେ କିଛି କହିଥିଲେ ତମକୁ 3,000 ଦେଇଛ କିଏ ଦେଇଥିଲା ତାଙ୍କୁ 3,000 ଆଇଟିଡିଏ ବାଲେ ଆଚ୍ଛା ତାପରେ କାମ ହେଲା ତାପରେ ଆର କିଛି ତମକୁ ନେଇ ଦେଲା ଆଚ୍ଛା ଠିକ ଅଛି ହଉ କାମ କରିଯାଇଛ ତୁମର ଏକାଉଣ୍ଟରେ ପଇସା ପଡ଼ୁଛି କାମ ନେଇ କରିବ ନେବେ
পয়সা পড়ছে সে পয়সাটাই পড়ছে আধার কার্ড ধরে কাম করছো কাম করুছ যোগ করবো পয়সা ঠিক হিসাবে মিলুছে না মিলবা তোমার পয়সা দিয়ে কাম করলে পয়সা দিয়ে ভালো হচ্ছে প্রশ্ন উঠে যে কমর্দা পঞ্চায়েতের নিরীহ লোকমানকু ন্যায় মিলিব কেবে? অভিযোগকারী ন্যায় পাইবা বড় না রাজনেতাঙ্ক ছত্র ছায়া তলে রহি কিংবা মোটাঙ্কর ভিত্তি কারবার করি ব্লক ও জেলা প্রশাসন গোলামগিরি হয়ে রহিবা ভালো। কমলদা পঞ্চায়েতের পিইও মাধব সুনানি, জিআরএস প্রদ্যুম্ন সাহু, সরপঞ্চ সুশীলা নায়েক, কনিষ্ঠ যন্ত্রী বিবেক রথঙ্ক প্রতি কার্যানুষ্ঠান কেবে নব জেলা প্রশাসন? এর প্রকৃত রহস্য কণ এবং এর পথে মাস্টার মাইন্ড কি? কলাহান্ডি জেলা প্রশাসন ও ব্লক লাঞ্জিগড় প্রশাসন কু এটি যেতে মাথিব মাঠে মু সেই দর পড়া কাটে। কমর্দা পঞ্চায়েতের কেমিতি চালিছি উন্নয়নমূলক কার্যক্রম তা সাধারণে ঘোর লজ্জাজনক অবস্থা। কমর্দা পঞ্চায়েতের পিইও মাধব সুনানি, জিআরএস প্রদ্যুম্ন সাহু, সরপঞ্চ সুশীলা নায়েক, কনিষ্ঠ যন্ত্রী বিবেক রথঙ্ক প্রতি কেবে হব তদন্ত ও কার্যানুষ্ঠান? তেণুকরি উক্ত ঘটনাবলী কু পুঙ্খানুপুঙ্খ ভাবে জেলাপালঙ্ক তত্ত্বাবধানে তদন্ত করা যাই, দুর্নীতিগ্রস্ত কর্মচারীঙ্ক প্রতি কার্যানুষ্ঠান নিয়া যাই, গরিব নিরীহ লোকমানঙ্কর হককু ন্যায় প্রদান করিবা পাই সাধারণে দাবি করা যাউছি। যদি উক্ত ঘটনাবলী উপরে তদন্ত ন করা যাই ও গরিব নিরীহ লোকমানঙ্কু ন্যায় প্রদান খুব শীঘ্র ন করা যায় তবে খবর প্রসারণ জারি রহিব বলি জেলা প্রশাসনকু সিধা সড়ক সাই সত্য নিউজ চেতাবনী দেউছি। কলাহান্ডি জেলা লাঞ্জিগড় ব্লকরু ব্যুরো রিপোর্ট সাই সত্য নিউজ।